প্রিয় দর্শক, চলে আসলাম প্রতি মাসের গুরুত্বপূর্ণ আয়োজন কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে, যা প্রতি মাসের 1 তারিখে আমি পাবলিশ করে থাকি। আজকে আমি আলোচনা করব কারেন্ট অ্যাফেয়ার্স জুন এর সাম্প্রতিক গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে। প্রথমেই দেখব 1 নম্বর প্রশ্ন, 26 মে 2024 পর্যন্ত দেশে ভৌগোলিক নির্দেশক জিআই পণ্যের সংখ্যা কতটি? সর্বশেষ জিআই পণ্যের সংখ্যা হচ্ছে বর্তমানে 31টি। সঠিক উত্তর গ, 31টি। 2 নম্বর, দেশের 31তম জিআই পণ্য কোনটি? দেশের 31তম জিআই পণ্যটি হচ্ছে টাঙ্গাইল শাড়ি, টাঙ্গাইলের বিখ্যাত টাঙ্গাইল শাড়ি। 3 নম্বর প্রশ্ন, জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি কে? জাতীয় পল্লী উন্নয়ন কাউন্সিল এর সভাপতি, সঠিক উত্তর হবে গ, প্রধানমন্ত্রী। 4 নম্বর প্রশ্ন, বর্তমানে গ্রাম আদালত কতজন সদস্য নিয়ে গঠিত? গ্রাম আদালত গঠিত হয় 5 জন সদস্য নিয়ে, গ্রাম আদালত গঠিত হয় 5 জন সদস্য নিয়ে। 5 নম্বর প্রশ্ন, গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন কে? গ্রাম আদালতের চেয়ারম্যান হবেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সঠিক উত্তর খ নম্বর, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। 2023 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ কোনটি? 2023 সালে বাংলাদেশে বিনিয়োগে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাজ্য। যুক্তরাজ্য বাংলাদেশে সর্বোচ্চ বিনিয়োগ করে 2023 সালে। 7 নম্বর প্রশ্ন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট কোথায় স্থাপন করা হচ্ছে? বাংলাদেশ সুপ্রিম কোর্ট রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করা হচ্ছে টেকনাফ, কক্সবাজার, কক্সবাজারের টেকনাফে। দেশের প্রথম যুদ্ধ শিশু হিসেবে স্থায়ীভাবে স্বীকৃতি পান কে? প্রথম যুদ্ধ শিশু হিসেবে স্থায়ীভাবে স্বীকৃতি পান মেরিনা খাতুন, সঠিক উত্তর খ, মেরিনা খাতুন। 19 মে 2024 কোন বাংলাদেশি মাউন্ট এভারেস্ট জয় করেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মাউন্ট এভারেস্ট জয় করেন 19 মে 2024 বাবর আলী, সঠিক উত্তর ঘ নম্বর, বাবর আলী। বর্তমানে দেশে নদী বন্দরের সংখ্যা কতটি? বর্তমানে দেশে নদী বন্দর কতটি? সঠিক উত্তর গ নম্বর, 48টি। দেশের 48তম নদী বন্দর কোনটি? দেশের 48তম নদী বন্দর হচ্ছে রাজশাহী নদী বন্দর, সঠিক উত্তর ক নম্বর, রাজশাহী নদী বন্দর। 12 নম্বর, দুর্নীতি দমন কমিশন দুদক কবে গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয়? গ্লোব ই নেটওয়ার্কের সদস্য হয় 1 মার্চ 2024 সালের 1 মার্চ তারিখে। 13 নম্বর প্রশ্নটি হল, 8 মে 2024 বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে কোন পদ্ধতি চালু করে? 8 মে 2024 থেকে বাংলাদেশ ব্যাংক ডলারের বিনিময় হার নির্ধারণে চালু করেন ক্রলিং পেগ পদ্ধতি। রোকেয়া সাখাওয়াত হোসেনের কল্পকাহিনী সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় কবে? সুলতানাস ড্রিম বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি পায় 8 মে 2024। তাহলে এখন ওই যে 7 মার্চ 1971 সালে বঙ্গবন্ধু যে ভাষণ, ওইটাও কিন্তু একটা বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য, ঠিক আছে? তো এখন নতুন একটি বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হচ্ছে বেগম রুকিয়া সাখাওয়াতের যে কল্পকাহিনী সুলতানাস ড্রিম, সেই সুলতানাস ড্রিমটি হচ্ছে যা স্বীকৃতি পায় 8 মে 2024। আচ্ছা, এখন আলোচনা করব জিডিপির সাময়িক হিসাব 2023-24-এ জিডিপির যে হিসাব আছে এই হিসাব নিয়ে আমরা আলোচনা করব। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, মাথাপিছু জিডিপি কত? মানে বর্তমান বাংলাদেশের মাথাপিছু জিডিপি হচ্ছে
সঠিক উত্তর 2675, মানে 2675 মার্কিন ডলার, 2675 মার্কিন ডলার। খুব মনোযোগ দিয়ে দেখবেন, কারণ এই জিডিপি বা সমীক্ষাতে কিন্তু প্রশ্ন বারবার আসে, বিভিন্ন পরীক্ষায় আসবেই। মাথাপিছু আয় কত? 23-24 অর্থ বছরে মাথাপিছু আয় হলো 2784, 2784। সঠিক উত্তর ঘ নাম্বার, 2784। 17 নম্বর প্রশ্ন, জিডিপির প্রবৃদ্ধির হার কত? বর্তমানে জিডিপির প্রবৃদ্ধির হার হলো 5.82%। সঠিক উত্তর ক নাম্বার, 5.82%। 18 নম্বর প্রশ্ন, কৃষিখাতে প্রবৃদ্ধির হার কত? কৃষিখাতে প্রবৃদ্ধির হার 3.21%, 3.21% হচ্ছে কৃষিখাতে বর্তমান প্রবৃদ্ধির হার। শিল্প খাতে বর্তমানে প্রবৃদ্ধির হার কত? 19 নম্বর, শিল্প খাতে বর্তমানে প্রবৃদ্ধির হার হলো 6.66%, 6.66%। 20 নম্বর প্রশ্ন, সেবা খাতে প্রবৃদ্ধির হার কত? সেবা খাতে প্রবৃদ্ধির হার হলো 5.80%, 5.80%। কৃষিখাতে অবদানের হার কত? মানে কৃষিখাতে অবদানের হার হচ্ছে 11.02%, 11.02% হচ্ছে কৃষিখাতের অবদান। শিল্প খাতের অবদান মানে জিডিপিতে আর কি, শিল্প খাতের অবদান হবে 37.95%, 37.95%। এবং সেবা খাতে অবদান, সেবা খাতের অবদান হলো জিডিপিতে, সেবা খাতের অবদান হলো 51.04%, 51.04%। এখন আমরা দেখব একটু আন্তর্জাতিক বিষয়ের মধ্যে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, যে রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি? রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম হলো মিখাইল মিশুস্তিন। আর ভ্লাদিমির পুতিন হলেন রাশিয়ার প্রেসিডেন্ট, বর্তমান প্রেসিডেন্ট। আচ্ছা, স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ কোনটি? সঠিক উত্তর যুক্তরাষ্ট্র। স্বর্ণ রিজার্ভে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি কবে নিহত হন? ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন 19 মে 2024। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, 19 মে 2024। তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম কি? তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্টের নাম লাই চিং তে। ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হয় কবে? ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাশ হয় 10 মে 2024, 10 মে 2024 তারিখে। ওআইসির বর্তমান প্রেসিডেন্ট কে? ওআইসি এর বর্তমান প্রেসিডেন্ট হলেন গ নাম্বার অ্যাডামা ব্যারো, গাম্বিয়ার অ্যাডামা ব্যারো। পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম কি? পাকিস্তানের প্রথম চন্দ্র উপগ্রহের নাম হলো আই কিউব কামার, যেভাবে উচ্চারণ করেন। 31 নম্বর প্রশ্ন, এখানে আমরা আলোচনা করব সম্মেলন নিয়ে। সম্মেলন 50তম G7 শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হয়? G7 মানে পৃথিবীর শীর্ষ ধনী যে 7টি দেশ আছে, সেই 7টি দেশের যে সম্মেলন, সেই সম্মেলনটি অনুষ্ঠিত হয় 13-15 জুন 2024 তারিখে, 13-15 জুন 2024 তারিখে। 50তম G7 শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? G7 এর 50তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় আপুলিয়া, ইতালি, মানে ইতালির আপুলিয়াতে অনুষ্ঠিত হয়। রিপোর্ট সমীক্ষা নিয়ে আরও কিছু প্রশ্ন। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সংবাদ মাধ্যমে স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ কোনটি? সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করায় শীর্ষ দেশ হলো নরওয়ে।
শীর্ষ দেশ নরওয়ে। 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ কোনটি? বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ হলো ক নাম্বার ইরিত্রিয়া। ইরিত্রিয়া সঠিক উত্তর হবে ইরিত্রিয়া। সবচেয়ে খারাপ গণমাধ্যম সূচকে সবচেয়ে খারাপ দেশ হচ্ছে ইরিত্রিয়া। 35 নম্বর প্রশ্ন, 2024 সালের বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্থান কত? বাংলাদেশের অবস্থান হলো 165তম। ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ কোনটি? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ দেশ সিঙ্গাপুর। ২০২৪ সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে সর্বনিম্ন দেশ কোনটি? সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। সঠিক উত্তর খ নম্বর উত্তর কোরিয়া। অর্থনৈতিক স্বাধীনতা সূচকে শীর্ষ সর্বনিম্ন দেশ উত্তর কোরিয়া। 2024 সালের অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান কত? অর্থনৈতিক স্বাধীনতা সূচকে বাংলাদেশের অবস্থান 116তম। এখন একটু দেখব আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ দিবস ও বর্ষ নিয়ে। বিশ্ব ফুটবল দিবস কবে? বিশ্ব ফুটবল দিবস হলো 25 মে। 25 মে হচ্ছে বিশ্ব ফুটবল দিবস। 25 মে বিশ্ব ফুটবল দিবস। 40 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মার্কোর দিবস কবে? আন্তর্জাতিক মার্কোর দিবস হচ্ছে 24 মে। 24 মে আন্তর্জাতিক মার্কোর দিবস। আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ কোন সাল? আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ হল 2026 সাল। 2026 সাল হচ্ছে আন্তর্জাতিক নারী কৃষক বর্ষ। এখন আমরা দেখব কিছু পদক ও পুরস্কার নিয়ে কিছু প্রশ্ন। 2024 সালের আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন কে? 2024 সালে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন জেনি এরপেনব্যাক ও মাইকেল হফম্যান। গ নাম্বার জেনি এরপেনব্যাক ও মাইকেল হফম্যান, তারা দুজন সম্মিলিতভাবে আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন। 43 নম্বর প্রশ্ন, কোন উপন্যাসের জন্য এবারের আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়? আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয় কোন উপন্যাসের জন্য? সঠিক উত্তর ঘ নাম্বার কাইরস উপন্যাসের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার দেওয়া হয়। 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন কে? 2024 সালে প্রথম রবীন্দ্র পুরস্কার লাভ করেন খ এবং গ দুজন, অধ্যাপক বিষ্ণুদেব চৌধুরী এবং অধ্যাপক লাইসা আহমদ লিসা। খ এবং গ দুজন। 45, 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন কে? 2024 সালে নজরুল পুরস্কার লাভ করেন অধ্যাপক রাজিয়া সুলতানা। নজরুল পুরস্কার লাভ করেন। এখন কিছু প্রশ্ন দেখব ক্রীড়াঙ্গন নিয়ে। 48তম কোফা আমেরিকা কবে অনুষ্ঠিত হবে? 48তম কোফা আমেরিকা অনুষ্ঠিত হবে কবে? সঠিক উত্তর ক নাম্বার 20 জুন থেকে 14 জুলাই 2024। 20 জুন থেকে 14 জুলাই 2024 হ্যাঁ কুফা আমেরিকা অনুষ্ঠিত হবে। 47 নম্বর প্রশ্ন, 48তম কুফা আমেরিকা কোথায় অনুষ্ঠিত হবে? 48তম কুফা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। গ নাম্বার যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে এবারের কুফা আমেরিকা। এবং 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 17তম ইউরো ফুটবল কবে অনুষ্ঠিত হবে? 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হবে 14 জুন থেকে 14 জুলাই। 14 জুন থেকে 14 জুলাই 2024 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হবে। 49, 17তম ইউরো কোথায় অনুষ্ঠিত হবে? মানে 17তম ইউরো ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? 17তম ইউরো ফুটবল অনুষ্ঠিত হবে জার্মানিতে। সঠিক উত্তর খ নাম্বার জার্মানিতে। এবং প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে
হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান কে? প্রথম বাংলাদেশি হিসেবে টেনিসে হোয়াইট ব্যাজ এর স্বীকৃতি পান মাশফিয়া আফরিন। মাশফিয়া আফরিন সঠিক উত্তর ক নাম্বার, মাশফিয়া আফরিন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের মতো সাম্প্রতিকের উপর গুরুত্বপূর্ণ ক্লাসটি। আশা করি সবার প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই ক্লাসটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।